প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের গুরুত্বপূর্ণ আরেকটি লেকচার তোমাদের সামনে আমি উপস্থাপন করব। তো আমরা আজকের ক্লাসের শুরুতে যে টপিকটা আমরা আলোচনা করব সেটা আমি এখানে লিখে রেখেছি অলরেডি। আমরা এই গ্যাসের গতিতত্ত্ব অংশের শুরুতে যে তত্ত্বটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের কিছু মৌলিক স্বীকার্য আছে। অর্থাৎ তোমার একটা পাত্রে যখন গ্যাস রাখা হয় তখন এই গ্যাসীয় অণুগুলো তো র্যান্ডম গতিতে গতিশীল থাকে, তাই না? তো এই যে গ্যাসীয় অণু যে গতিশীল থাকে, এই গতিশীল অণুর আচরণ ব্যাখ্যায় তোমার বিজ্ঞানী বার্নৌলি প্রথমে এই স্বীকার্যটার নামকরণ করেছিলেন বিজ্ঞানী বার্নৌলি, কিন্তু পরবর্তীতে এটার তোমার উন্নতি সাধন করেছেন বিজ্ঞানী ক্লসিয়াস। শুরুতে গতিতত্ত্বের জনক বলা হয় বার্নৌলি, কিন্তু ক্লসিয়াস কিন্তু এটার আবার ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। তো এই জন্য আমরা আজকে এই গতিতত্ত্বের ক্লসিয়াস প্রদত্ত যে মৌলিক স্বীকার্য গুলো আছে সেই স্বীকার্য গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে মৌলিক স্বীকার্যের মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে যে আমরা একটা গ্যাসীয় পাত্রে যদি গ্যাস রেখে দেই, তাহলে এই গ্যাসীয় অণুগুলো যে গতিশীল থাকে, এই গতিশীল অণুগুলোর আচরণ ব্যাখ্যার জন্য যে স্বীকার্য গুলো ধরে নেওয়া হয়েছে সেই স্বীকার্য গুলোর নামই হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য। এবং এটা প্রথমত এই মৌলিক স্বীকার্যের কিছু বিষয় নিয়ে কাজ করেছিলেন বিজ্ঞানী বার্নৌলি। হ্যাঁ, বিজ্ঞানী বার্নৌলি, আমি একটু লিখে দিচ্ছি এখানে। প্রথমত এই স্বীকার্য, হ্যাঁ আমি লিখে দিচ্ছি বার্নৌলি, হ্যাঁ বিজ্ঞানী বার্নৌলি। তো পরবর্তীতে তোমার সালটা 1857 সালে বিজ্ঞানী ক্লসিয়াস, উনি এই গতিতত্ত্বের অনেকগুলো এটার ব্যাপক উন্নয়ন সাধন করেন আর কি তোমার এই যে স্বীকার্যের। তো ক্লসিয়াস উনি এই 1857 সালে এই স্বীকার্য গুলোকে উনি লিপিবদ্ধ করেন আর কি, উপস্থাপন করেন লিখে। তো এখন আমরা এই ক্লসিয়াস প্রদত্ত গ্যাসের গতিতত্ত্বের যে মৌলিক স্বীকার্য গুলো আছে এই স্বীকার্য গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে স্বীকার্য গুলোর কাজ কি? উত্তর হচ্ছে গ্যাসীয় অণুর আচরণ ব্যাখ্যা করা যায়। গ্যাসীয় অণুগুলো যে গতিশীল থাকে, এই গ্যাসীয় অণুগুলো গতিশীল থাকা অবস্থায় এরা কি কি আচরণ অনুসরণ করে বা এদের মধ্যে কি ঘটনা সংঘটিত হয় সেইগুলো তোমার স্বীকার্য হিসাবে এগুলোকে উপস্থাপন করা হয়েছে। তো প্রথম যে স্বীকার্য আমি কিন্তু লিখবো না, হ্যাঁ লিখতে গেলে অনেক সময় লাগবে, তাহলে স্বীকার্যতে একটা ক্লাস লাগবে। তো আমি একটু শুধু বলে দিব, এক নাম্বার যে স্বীকার্য সেটা হচ্ছে যে সকল গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, এই কণাগুলোকে নামকরণ করা হয়েছে অণু। প্রথম স্বীকার্য কি? সে যে সকল গ্যাস অসংখ্য অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোর নামকরণ করা হয়েছে অণু, এটা এক নাম্বার স্বীকার্য। দুই নাম্বার স্বীকার্য হচ্ছে যে এই অণুগুলো পাত্রের মধ্যে বিক্ষিপ্তভাবে গতিশীল অবস্থায় থাকে এবং এরা গতিশীল অবস্থায় থাকাকালীন তোমার নিউটনের যে গতিসূত্রগুলো আছে এই গতিসূত্রগুলো তোমার মেনে চলে, এটা হচ্ছে দুই নাম্বার স্বীকার্য। আচ্ছা একটু আমাদের জানতে হবে, বলো নুসরাত জাহান, বলো এক নাম্বার স্বীকার্যটা বলো তো আমি কি বললাম। নুসরাত জাহান বলো এক নাম্বার স্বীকার্যটা। সকল গ্যাস অসংখ্য, আচ্ছা সকল গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, এই কণাগুলোকে নামকরণ করা হয়েছে অণু, এটা এক নাম্বার স্বীকার্য। দুই নাম্বার স্বীকার্য আমি কি বললাম, যে এই গ্যাসীয় অণুগুলো গতিশীল থাকাকালীন তোমার নিউটনের গতিসূত্রগুলো মেনে চলে, গতিসূত্রগুলো তো আমাদের জানা আছে, তিনটা গতিসূত্র আছে, এটা দুই নাম্বার স্বীকার্য। তিন নাম্বার স্বীকার্য হচ্ছে, এগুলো বই থেকে মুখস্থ করবে, হ্যাঁ আমি একটু কয়েকটা গুরুত্বপূর্ণ স্বীকার্য কথা বলবো, বেশ কিছু আছে। তিন নাম্বার স্বীকার্য হচ্ছে যে একটি নির্দিষ্ট গ্যাসের সকল অণু সদৃশ বা বিভিন্ন গ্যাসের অণুগুলো বিসদৃশ, এর মানে কি জানো? এর মানে যদি আমি যদি পাত্রে হাইড্রোজেন গ্যাস বিবেচনা করি, তাহলে পাত্রে যে হাইড্রোজেন গ্যাস বিবেচনা করা হলো, এই হাইড্রোজেন গ্যাসের যতগুলো অণু থাকবে সকল অণুগুলো সদৃশ হবে, মানে একই আকার আকৃতি আয়তনের হবে। কিন্তু তুমি যদি অক্সিজেন গ্যাস বিবেচনা করো, তাহলে কিন্তু অক্সিজেনে তোমার এই অণুর যে আকার আকৃতি তার তুলনায় হাইড্রোজেনের আকার আকৃতি কিন্তু পরিবর্তন আছে, অর্থাৎ কোনো অণু ছোট হতে পারে, কোনো অণু বড় হতে পারে, এইগুলো এই তার মানে এদের মধ্যে একটা বৈসাদৃশ্য আছে, কিন্তু একটা নির্দিষ্ট গ্যাসের সকল অণু সদৃশ বাট বিভিন্ন গ্যাসের অণুগুলো হচ্ছে বিসদৃশ, এটা তিন নাম্বার স্বীকার্য। বুঝতে পেরেছো তিন নাম্বার স্বীকার্য কি? কিয়া জাহান নিপু বলো।
তিন নাম্বার শিকারটা বলো। জি স্যার। তিন নাম্বার শিকারটা বলো। ভেরি ব্যাড, কে পারে? স্যার আমি বলি। হ্যাঁ বলো। স্যার আমি বলি। বলো। আমি বলি নির্দিষ্ট অণুর গ্যাস অণুগুলো সদৃশ বা বিসদৃশ হতে পারে। হ্যাঁ, বলবে যে সকল একটি নির্দিষ্ট গ্যাসের অণুগুলো সদৃশ, বাট বিভিন্ন গ্যাসের অণুগুলো হচ্ছে বিসদৃশ। অর্থাৎ হাইড্রোজেন গ্যাসের অণুর অণুর মানে যতটুকু আয়তনের হবে, অক্সিজেন গ্যাসের অণু তার চেয়ে আলাদা আয়তনের হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণু তার চেয়ে আলাদা আয়তনের হবে। তার মানে বিভিন্ন গ্যাসের অণুগুলো হচ্ছে বিসদৃশ, বাট একই গ্যাসের একটা নির্দিষ্ট গ্যাসের অণুগুলো হচ্ছে তোমার সদৃশ। এই হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, চার নাম্বার শিকার্য হলো এই অণুগুলো সম্পূর্ণ স্থিতিস্থাপক গোলক। চার নাম্বার শিকার যে বলা হচ্ছে যে অণুগুলো সম্পূর্ণ স্থিতিস্থাপক গোলক। বলতো এই কথা থেকে আমরা কি কি তথ্য জানতে পারি বলতো? এই অণুগুলো সম্পূর্ণ স্থিতিস্থাপক গোলক। স্থিতিস্থাপক ঘর্ষণ দিবে নাকি? স্থিতি গোলক তার মানে বুঝো নাই অনেক মানে ভেরি গুড স্যার। হ্যাঁ, যে এই গ্যাসীয় অণুগুলোর আকৃতি হচ্ছে গোলাকৃতি, গোলক, গোলক, গোল জিনিস, গোলাকৃতি। এটা একটা তথ্য জানতে পারি। আর একটা তথ্য হচ্ছে যে স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক মানে হচ্ছে যে আমরা যদি বল প্রয়োগ করি তাহলে এই অণুটা একটু ছোট হয়ে যেতে পারে, আবার বল অপসারণ হলে কিন্তু এটা আবার আগের অবস্থায় ফিরে যাবে। তার মানে কি, এর মধ্যে স্থিতিস্থাপকতা ধর্মটা আছে। স্থিতিস্থাপকতা কাকে বলে? যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি তার আকার আকৃতি আয়তনে পরিবর্তন হয়, আবার এই বলটা যদি অপসারণের ফলে যদি ওই বস্তুটি যদি আগের অবস্থায় ফিরে যায়, আগের আকার আকৃতি আয়তন ফিরে পাই, তাহলে এই ফিরে পাওয়ার যে ধর্ম, এই ধর্মটাকে কি বলা হয়? স্থিতিস্থাপকতা বলা হয়, ইলাস্টিসিটি বলা হয়। এটা একটা অধ্যায় আছে, আমরা পরবর্তীতে পড়াবো। তার মানে অণুগুলো স্থিতিস্থাপক তোমার গোলক। তার মানে এখানে দুইটা তথ্য আছে। একটা তথ্য হচ্ছে যে অণুগুলোর শেপটা হচ্ছে তোমার স্ফেরিক্যাল শেপ, গোলাকৃতি শেপ, আর একটা হচ্ছে তোমার এটা এটার মধ্যে একটা স্থিতিস্থাপকতা ধর্ম আছে। ঠিক আছে, এটা হচ্ছে চার নাম্বার শিকার্য। পাঁচ নাম্বার শিকার্য হচ্ছে তোমার এই অণুগুলোর মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল নাই। এই অণুগুলোর মধ্যে সমস্ত শক্তি হচ্ছে তোমার গতি শক্তি আছে। কি বলা হলো? পাঁচ নাম্বার শিকার্যে খুবই ইম্পর্টেন্ট, পাঁচ নাম্বার শিকার্যে বলা হচ্ছে যে অণুগুলোর মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল নাই। যেমন তোমার কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ এবং বিকর্ষণ বলের মান কিন্তু অনেক বেশি, তার তুলনায় তোমার তরলের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বলের মান অনেক কম, আর তার চেয়েও আরো বেশি কম হচ্ছে গ্যাসের ক্ষেত্রে, যে এই গ্যাসীয় অণুগুলোর ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল নাই বললেই চলে। নাই বললেই চলে মানে কি, আসলে নাই ধরে নেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু আসলে তোমার ক্ষুদ্র মানের হলেও এই গ্যাসীয় অণুগুলোর মধ্যে একটা আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল থাকবে। তো গ্যাসগুলোর মধ্যে শুধু গতি শক্তি আছে, তার মানে গ্যাসীয় অণুগুলোর মধ্যে সম্পূর্ণ শক্তি হচ্ছে তোমার গতি শক্তি বিবেচনা করা হয়েছে, কোনো আন্তঃআণবিক শক্তি নাই, আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বল নাই। এটা একটা ত্রুটি, কিন্তু এই ত্রুটিটার কারণে তোমার এই যে গ্যাসের যে আমরা আদর্শ সমীকরণ লিখি না, এই যে পিভি ইকুয়াল টু এনআরটি, বাস্তবে কিন্তু এই সকল শিকার্য কিন্তু এই সমীকরণটাকে মেনে চলবে না। পিভি ইকুয়াল টু এনআরটি এই সমীকরণটাকে মেনে চলবে না। সুতরাং বাস্তব গ্যাস কিন্তু কখনোই পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলবে না। তো তার জন্য আলাদা একটা সমীকরণ আছে, সেটা আমি করাবো, পরে করাবো। আচ্ছা, আগে শিকার্য গুলো জানতে হবে। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ, হ্যাঁ সেটাই তো বললাম, এটা আদর্শ গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ। তাহলে সকল গ্যাস কি আদর্শ গ্যাস নয়? না, কোনো গ্যাসই আদর্শ গ্যাস নয়, সকল গ্যাস হচ্ছে রিয়েল গ্যাস বা নন রিয়েল, নন আইডিয়াল গ্যাস। ঠিক আছে, সেটা কেন, এটার কারণ আছে। আচ্ছা, তাহলে পাঁচ নম্বর শিকার যে বলা হচ্ছে যে সকল গ্যাস গ্যাসীয় অণুগুলোর মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল নয়, সমস্ত এই অণুগুলোর মধ্যে শুধু কি শক্তি বিদ্যমান, তোমার গতি শক্তি বিদ্যমান। যেহেতু এরা গতিশীল অবস্থায় থাকে, সুতরাং এদের মধ্যে গতি শক্তিটা বিদ্যমান। এখন গতি শক্তি কার উপরে নির্ভর করে, এগুলো অনেক লেখা পড়া আছে, আমি দেখাবো, আস্তে আস্তে দেখাবো। এটা তাপমাত্রার উপরে নির্ভর করে, তো সেটা আমি পরে দেখাবো। এটা পাঁচ নাম্বার শিকার্য হলো। ছয় নাম্বার শিকার্য হলো যে এই অণুগুলো যখন গতিশীল থাকে তখন বলতো, ধরো এটা যদি একটা পাত্র হয়, এই পাত্রের মধ্যে যদি আমি কয়েকটা অণু বিবেচনা করি, তাহলে এই অণুগুলো যখন গতিশীল হবে, যেমন এই অণুটা যদি এদিকে গতিশীল হয় তাহলে এটার সাথে কি ধাক্কা লাগবে না? আবার ধাক্কা লেগে কি তার গতির দিক কি ওটাই থাকবে না, গতির দিক পরিবর্তন হবে বলতো? পরিবর্তন হয়ে ধরো তোমার এই জায়গায় এসে এই অণুটার সাথে আবার ধাক্কা খেলো, আবার দেখা যাচ্ছে যে
এই এখানে আর একটা অণু আছে, এখানে এসে ধাক্কা খেলো, আবার এখানে এসে ধাক্কা খাচ্ছে। তো এখন এই গ্যাসীয় অণু পাত্রের মধ্যে এই যে অণুগুলো যখন গতিশীল থাকে, তখন এই গ্যাসীয় অণুগুলোর মধ্যে প্রতিনিয়তই বা প্রতি মুহূর্তে তোমার কি হচ্ছে, সংঘর্ষ হচ্ছে বা ধাক্কা লাগছে এরা। এখন দুটি ধাক্কার মধ্যবর্তী যে পথ, যেমন একটা এই যে অণুটা আমরা বিবেচনা করেছিলাম, একটা অণু বিবেচনা করা হচ্ছে, এই অণুটা এখানে একটা ধাক্কা লেগেছে, আবার এই জায়গায় এসে একবার ধাক্কা লেগেছে, এর মাঝে কিন্তু ওই অণুটার আর অন্য কোনো অণুর সাথে ধাক্কা লাগে নাই। তাহলে বলতো দুটি ধাক্কার মাঝে এই এ অণুটা কিভাবে গতিশীল ছিল একটু বলতো, চিত্র থেকে বলো। সরল রৈখিক পথে গতিশীল ছিল, সবাই কি একমত? অবশ্যই সরলরৈখিক ভাবে, কেননা ওই অণুর এই দুটি সংঘর্ষের মাঝে আর অন্য কোনো সংঘর্ষ হয় নাই বা ধাক্কা হয় নাই, ফলে এই দুটি সংঘর্ষের মাঝে অণু সরল রেখা বরাবর গতিশীল থাকবে। এবং এই যে দুটি ধাক্কার মধ্যবর্তী যে পথ, একে বেঁকে যেতে পারে না, একে বেঁকে যাবে না, এটা হচ্ছে রৈখিক ভাবে যাবে। দুটি ধাক্কার মধ্যবর্তী পথ এটা খুবই ক্ষুদ্র পথ, আসলে আমি দেখাচ্ছি অনেক বড়, বাস্তবে এগুলো খুবই ক্ষুদ্র, কেননা এর মাঝে তো আরো কোটি কোটি অণু আছে, তাই না? এইগুলো তোমার অনেক ক্ষুদ্র পথ। এই ক্ষুদ্র পথ গুলো বলতে বোঝানো হয় তোমার মাইক্রোমিটার ন্যানোমিটার এরকম রেঞ্জে, অনেক ক্ষুদ্র। তো মাইক্রোমিটার মানে বুঝছো তো 10^-6, ন্যানোমিটার মানে বুঝছো তো 10^-3, অনেক ক্ষুদ্র আর কি। আমি বোঝানোর জন্য এত বড় করে দেখাচ্ছি, তার মানে তোমাদের মনে হতে পারে যে স্যার আঁকা বাঁকা পথে তো যাবে না, কারণ এগুলো এত কম দূরত্বে সংঘর্ষ হয় যে দুটি সংঘর্ষের মাঝে এরা আসলে সরল রেখা বরাবর গতিশীল থাকে। আচ্ছা, এখন এটা কিন্তু একটা স্বীকার্য। আচ্ছা, এখন বলতো এই যে দুটি সংঘর্ষের মাঝে যে পথ, এই পথে তো ওই অণুটা মুক্ত ভাবে গতিশীল, তাই না? এই দুটি সংঘর্ষের মাঝে তো ওই অণুটার আর অন্য কোনো অণুর সাথে সংঘর্ষ হচ্ছে না। তো এই জন্য তোমার এই দুটি সংঘর্ষের মাঝে যেহেতু এই অণুটা মুক্ত ভাবে গতিশীল থাকে, এই জন্য এই পথটার নাম হয়েছে মুক্ত পথ বলা হয়ে থাকে। এই পথটার নাম হচ্ছে মুক্ত পথ। মুক্ত পথ কাকে বলে বলতো? দুটি সংঘর্ষের মধ্যবর্তী পথকে কি বলা হয় মুক্ত পথ? কেন মুক্ত পথ? কেননা এই দুটি সংঘর্ষের মাঝে ওই অণুটা মুক্ত ভাবে সরল রেখা বরাবর গতিশীল থাকে, এই জন্য এই পথটার নাম হচ্ছে মুক্ত পথ। সবাই ক্লিয়ার হয়েছো? জি স্যার, জি স্যার। এবারে বলতো এই জায়গায় যে এই তোমার ধরো আমি নামকরণ করি, ধরো এটা বি পয়েন্ট, বি অবস্থান, এটা হচ্ছে সি অবস্থান, এটা ডি অবস্থান, এটা ই অবস্থান, বলতো দুটি ধাক্কা, এখানে একটা ধাক্কা, সি ডিতে একটা ধাক্কা, বলতো এই দুটি ধাক্কার মাঝে যে মুক্ত পথ, এটা কিন্তু সরলরৈখিক ভাবে গিয়েছে। এই মুক্ত পথের দৈর্ঘ্য আর এই মুক্ত পথের দৈর্ঘ্য কি সেম? আবার ডি থেকে ই এই মুক্ত পথটা কি সেম? না স্যার, আলাদা আলাদা। এই জন্য এখানে গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট বিবেচনা করা হয়, সেটা হচ্ছে এই মুক্ত পথের পরিবর্তে আমরা তখন গড় মুক্ত পথ কনসেপ্টটা বিবেচনা করি। কেন বিবেচনা করা হচ্ছে এটা আমাকে জানাও কেউ, কেন আমরা গড় মুক্ত পথ কনসেপ্টটা আমরা ব্যবহার করি? কারণ স্যার এক এক কারণ দুটো সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব সমান নয়। হ্যাঁ, সব জায়গায় দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব বা মুক্ত পথটা সমান নয়, এই জন্য কোন পথ বিবেচনা করতে হয়, গড় মুক্ত পথটা বিবেচনা করতে হয়। মুক্ত পথের ইংলিশ হচ্ছে মিন ফ্রি পাথ, মেন গড় মুক্ত পথের তোমার মেন ফ্রি পাথ। মুক্ত পথের ইংলিশ হচ্ছে ফ্রি, ফ্রি এফ আর ডব্লিউ, ফ্রি পাথ। আর গড় মুক্ত পথ যখন বলে তখন মেন ফ্রি পাথ হবে। হ্যাঁ, মেন ফ্রি পাথ। তাহলে আমরা গড় মুক্ত পথটা কেন বিবেচনা করব সেই কনসেপ্টটা এখানে শেখানো হলো। আচ্ছা, সাত নাম্বার যে তোমার স্বীকার্য, আচ্ছা ছয় নাম্বারে তাহলে আমরা অনেক কিছু শিখলাম। ছয় নাম্বারে যেটা আমরা জানলাম যে গ্যাসীয় অণুগুলো যখন গতিশীল থাকে তখন একটি অণুর দুটি ধাক্কার মধ্যবর্তী পথকে বলা হয় মুক্ত পথ, এবং এই মুক্ত পথে এই অণুটার অন্য কোনো অণুর সাথে সংঘর্ষ হয় না বলে এই পথে সেটি সরল রেখা বরাবর গতিশীল থাকে। এবং একটি নির্দিষ্ট অণুর ক্ষেত্রে সকল দুটি ধাক্কার মধ্যবর্তী পথ যেহেতু সব জায়গায় সমান নয় তথা মুক্ত পথ যেহেতু সমান নয়, এই জন্য আমরা গড় মুক্ত পথ কনসেপ্টটা বিবেচনা করি। এটা হচ্ছে সাত নাম্বার স্বীকার্য, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো ছয়ে। আচ্ছা, সাত নাম্বারে তোমার এই যে দুটি ধাক্কার মধ্যবর্তী যে পথ, এই পথের তুলনায় যেমন এই যে বি এবং সি এর যে মধ্যবর্তী দূরত্বটা, এই দূরত্বের তুলনায় গ্যাসীয় অণুগুলোর যে তোমার আয়তন এটা অনেক ক্ষুদ্র। গ্যাসীয় অণুগুলোর আয়তন কিন্তু অনেক ক্ষুদ্র, গ্যাসীয় অণুগুলোর আয়তনকে কিন্তু এখানে বিবেচনা করা হয় নাই, যেটা কিন্তু একটা ত্রুটি, যেটা একটা ত্রুটি। তোমরা কি জানো যে গ্যাসের আয়তন বলতে কোন আয়তনকে বোঝানো হয়? গোলক গ্যাসের আয়তন বলতে কোন আয়তনকে বোঝানো হয়? কার আয়তন? পুরো পাত্রের আয়তন, যে পাত্রে থাকে
হ্যাঁ, ধরো এটা পিস্টন, ধরো উপরে এটা পিস্টন লাগানো হলো, এর ভিতরে ধরো গ্যাসীয় অণু আছে। এখন গ্যাসের আয়তন বলতে কি বোঝানো হয়, এই যে এ থেকে বি, এই যে এ থেকে বি যে আয়তনটা, এই আয়তনটাই হচ্ছে তোমার কার আয়তন, গ্যাসের আয়তন। অর্থাৎ গ্যাস গ্যাসীয় অণুগুলো ম্যাক্সিমাম যতটুকু আয়তন পর্যন্ত এরা ফ্রিলি মুভ করতে পারে, ফ্রিলি মুভ করতে পারে। আচ্ছা এখন বলো তো, বাস্তবে তোমার আদর্শগত ভাবে এই যে গ্যাসীয় অণুগুলো আসলে পয়েন্ট মাস বলা হয়, পয়েন্ট মাস। পয়েন্ট মাস মানে বুঝো, POINT, পয়েন্ট মাস। এই পয়েন্ট মাস কথার অর্থটা কি, খুবই ক্ষুদ্র ভর, খুবই ক্ষুদ্র। তার মানে গ্যাসীয় অণুগুলোর যে মাস এটা খুবই ক্ষুদ্র, তার মানে এদের আয়তন নাই বললে চলে। এই জন্য গ্যাসীয় অণুগুলোর ক্ষেত্রে গ্যাসের আয়তন বলতে কার আয়তনকে ইন্ডিকেট করা হয়, পাত্রের আয়তনকে ইন্ডিকেট করা হয়। এটা হচ্ছে আদর্শ, আদর্শগত ভাবে এটা ধরা হয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু আসলে গ্যাসীয় অণুগুলো কিন্তু আসলে এত ছোট না। বাস্তবে আদর্শগত ভাবে মানে আইডিয়াল কেসে বলা হচ্ছে যে তোমার আইডিয়ালি তোমার বলা হচ্ছে যে তোমার গ্যাসীয় অণুগুলো হচ্ছে পয়েন্ট মাস বা খুবই ক্ষুদ্র ভর। সেই ক্ষুদ্র ভর হওয়ার কারণে তার যে আয়তন এটা অনেক ক্ষুদ্র, এই জন্য গ্যাসের আয়তনকে তোমার গ্যাসীয় অণুগুলোর আয়তনকে এখানে বিবেচনা করা হয় না, বিবেচনা করা হয়েছে হয় তোমার এই গ্যাসকে যে পাত্রে রাখা হয় এই পাত্রের আয়তনটাই হচ্ছে তোমার গ্যাসের আয়তন। এটা হচ্ছে আইডিয়ালি, বাট প্র্যাকটিক্যালি দিস ইজ নট ট্রু। প্র্যাকটিক্যালি কি জানো, প্র্যাকটিক্যালি তোমার এই গ্যাসীয় অণুগুলো অর্থাৎ রিয়েল যে গ্যাসগুলো আছে বা নন আইডিয়াল যে গ্যাসগুলো আছে, এই গ্যাসগুলোর মাস কিন্তু পয়েন্ট মাস নয়, এইগুলো হচ্ছে তোমার রিজিড, RIGID। রিজিড মানে বলতে বোঝানো হচ্ছে কঠিন, এবং এগুলো আসলে তোমার কঠিন বলতে বোঝানো হয় পয়েন্ট মাসের ক্ষেত্রে তার যে তোমার ভর হবে। আমি এইদিকে দেখাচ্ছি, আমি একটা আলাদা পেন কালার নিয়ে দেখাচ্ছি, একটু লাল কালারটাই নিলাম। আচ্ছা পয়েন্ট মাস বলতে যে এইরকম গ্যাসীয় অণুগুলোর সে তোমার এইরকম খুবই ক্ষুদ্র, কিন্তু রিজিড মাসের ক্ষেত্রে আয়তনগুলো কিন্তু বা ভরগুলো কিন্তু অনেক একটু বড় হবে, এইরকম হবে। এখন বলো তো, এই যে বড় যে আয়তন হলো বা ভর হয়ে গেল, এই আয়তনকে কি আমরা ইচ্ছা করলে নেগলেক্ট করতে পারবো, এই আয়তনগুলোকে? না, তার মানে আইডিয়ালি এটাকে ধরা হচ্ছে খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র, কিন্তু প্র্যাকটিক্যালি বা রিয়েল গ্যাসের ক্ষেত্রে কিন্তু আসলে বাস্তবে এগুলো কিন্তু ক্ষুদ্র না, এগুলো রিজিড মাস মানে অনেক বড়, অনেক বলতে মানে বাস্তবে কি অনেক বড় বড় অণু গ্যাসের? বাস্তবে এটা আমরা অণুপরমাণুর ব্যাপারটা বুঝতে হবে, অণুপরমাণু মানে কিন্তু এত বড় না। অণুপরমাণু মানে আমি এখানে একটা জিনিস খেয়াল দেখো, তোমার এই যে মিন ফ্রি পাথ যেটা বলা হচ্ছে, এগুলো কিন্তু মিলিমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার রেঞ্জ, এগুলো তো বুঝো, এইগুলো না বুঝলে তো আসলে ফিজিক্স পড়ানো যাবে না। মানে এই অণুগুলো আসলে এত বড় না, অনেক ছোট, সেই ছোটর মধ্যে আবার ছোট বড় আছে, তো আইডিয়ালি সেটাকে অনেক ক্ষুদ্র ধরা হচ্ছে। এই জন্য তোমার আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এই পাত্রের অণুগুলো, এই গ্যাসের অণুগুলোর আয়তন বিবেচনা করা হয় না, পাত্রের আয়তনটা হচ্ছে গ্যাসের আয়তন। কিন্তু রিয়ালি আসলে দেখা যাচ্ছে রিয়াল গ্যাসের ক্ষেত্রে আসলে অণুগুলো আসলে বাস্তবে এত ছোট না, এটা এগুলো বড় বড় আছে, বড় বড় মানে অনেক বড় না। আমার কথা কি বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। মাইক্রো ওয়ার্ল্ড মানে খুব ক্ষুদ্র কিন্তু তার মধ্যে বড়, সেটা বড় হওয়ার কারণে কিন্তু এই আয়তনগুলোকে বা এই ভরগুলোকে আমরা নেগলেক্ট করতে পারবো না, উপেক্ষা করতে পারবো না, ঠিক আছে? রিয়াল গ্যাসের ক্ষেত্রে কিন্তু আয়তনকে উপেক্ষা করতে পারবো না। এই জন্য তোমার এই যে গ্যাসীয় অণুগুলোর মধ্যে যে আন্তনমিক আকর্ষণ বা বিকর্ষণ বল নাই, এটা একটা ত্রুটি। আর একটা গুরুত্বপূর্ণ ত্রুটি হচ্ছে যে এই যে এখানে গ্যাসের আয়তন বলতে আসলে পাত্রের আয়তনকে বোঝানো হচ্ছে, এর অর্থ কি জানো? এর অর্থ হচ্ছে এই পিস্টনটাকে যদি তুমি একদম এই বরাবর নিয়ে চলে আসো, দেখো আমি চিত্র যেটা দেখাচ্ছি, তাহলে তোমার পিস্টনটা কিন্তু একদম এই বরাবর চলে আসবে, এই নিস্তল বরাবর চলে আসবে, এই বরাবর চলে এলে ইনিশিয়ালি পিস্টনটা এই বরাবর ছিল, এখানে ছিল, এখন তুমি যখন কম্প্রেস করে তাকে একদম নিচে নিয়ে এসছো, তখন একদম কিন্তু তল বরাবর নিচে চলে এসছে। তাহলে বলতো এই গ্যাসীয় অণুগুলো অনেক ক্ষুদ্র বিধায় তো এরা একদম চেপে গিয়েছে নিচে এসে, তার মানে আমরা কতটুকু কম্প্রেস করেছি বলো গ্যাসটাকে, এই যে এই পয়েন্ট থেকে এতটুকু কি করেছি, কম্প্রেস করেছি না? এই যে যতটুকু কম্প্রেস করা যায় দ্যাট ইজ দা ভলিউম অফ গ্যাস। এটা গ্যাসীয় অণুগুলোকে তুমি পিস্টনের মাধ্যমে যতটুকু কম্প্রেস করতে পারো, সংকোচন করতে পারো, যতটুকু আয়তন সংকোচন করতে পারো, দ্যাট ইজ দা রিয়েলি ভলিউম অফ গ্যাস। তাহলে আমরা এই যে এতটুকু আয়তন আমরা কি করেছি, কম্প্রেস করেছি। তো আইডিয়ালি তোমার যেহেতু এইগুলোর আয়তন একেবারে ক্ষুদ্র, তাহলে আয়তন বিবেচনা করা হচ্ছে না, মানে অনেক ক্ষুদ্র, যার জন্য কি করা হচ্ছে এই পিস্টনটাকে নিচে নামানো হলে একদম নিচে তল বরাবর চলে চলে যাবে তোমার সিলিন্ডারের, এই জন্য এই টোটাল আয়তনটাই হচ্ছে তোমার
কার আয়তন? গ্যাসের আয়তন। কেননা এটাকে বলা হচ্ছে কম্প্রেসিবল ভলিউম, মানে সংকোচনীয় আয়তন, মানে যতটুকু তুমি কম্প্রেস করতে পারছো তুমি, বা এই আয়তন পর্যন্ত তোমার গ্যাসীয় অণুগুলো ফ্রিলি মুভ করতে পারবে, এই যে টোটাল যে আয়তনটা আছে। কিন্তু বাস্তবে কি হবে জানো? বাস্তবে দেখো, আমি এটা দেখাচ্ছি, বাস্তবে এখানে আর একটা চিত্র দিচ্ছি। দেখো, গতি তত্ত্ব পড়াইতে গেলে তো আমার একটা ক্লাস চলে যাবে, এগুলো ক্লাসে কিন্তু 10 মিনিট 5-6 মিনিট আমরা সময় নিই। আচ্ছা, বাস্তবে এখন কি হবে জানো? বাস্তবে গ্যাসীয় অণুগুলো কি এত ক্ষুদ্র না বড় বড়? বলো, এই যে নিচেটা বড় বড় হবে। তাহলে এখন ধরো এই পিস্টনটাকে যদি আমি এখান থেকে আমি নিচে নিয়ে আসি, তাহলে কি আমরা একবারে তল বরাবর নিয়ে যেতে পারবো? না, তল বরাবর আমরা নিতে পারবো না। দেখা যাবে যে তোমার এই এই পর্যন্ত হয়তো আমরা নিয়ে আসতে পারি, তার মানে এই জায়গায় এই আয়তনে তোমার গ্যাসীয় অণুগুলো এইভাবে তোমার এই ক্ষুদ্র আয়তনের মধ্যে সকল অণুগুলো তোমার কি হবে চলে আসবে, এই অণুগুলো এই আয়তনের জায়গা জুড়ে অবস্থান করবে। তাহলে এখন দেখো তো, এটার ক্ষেত্রে আমরা এখানে আয়তন কিন্তু একদম গ্যাসীয় অণুর আয়তন কত পেয়েছিলাম? জিরো পেয়েছিলাম। মলিকুল গুলোর আয়তন কিন্তু জিরো, কিন্তু এখানে কি মলিকুল গুলোর আয়তন জিরো হবে না? এতটুকু আয়তন আমরা পাবো বলো? জিরো হবে না। আচ্ছা, এখন বলো তো, তাহলে রিয়েল গ্যাসের ক্ষেত্রে দেখো তো, এখন গ্যাসের তাহলে এটার আয়তন কোনটা? অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি হচ্ছে গ্যাসের আয়তন বলতে কার আয়তনকে বোঝানো হয়? যে ওই যে পিস্টনটাকে তুমি ম্যাক্সিমাম যতটুকু কম্প্রেস করতে পারো, অথবা ম্যাক্সিমাম যতটুকু আয়তন পর্যন্ত গ্যাসীয় অণুগুলো ফ্রিলি মুভ করতে পারে। তাহলে এখন প্রথম চিত্রের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে টোটাল আয়তন পর্যন্ত এই গ্যাসীয় অণুগুলো ফ্রিলি মুভ করতে পারে। বাট তোমার সেকেন্ড ফিগারে কি হচ্ছে বলো তো? দ্বিতীয় ফিগারে কি আমার এই আয়তনে, এই যে এই আয়তনে কি তোমার গ্যাসীয় অণুগুলো ফ্রিলি মুভ করতে পারবে? না, এর মধ্যে অণুগুলো তোমার সন্নিবেশিত অবস্থায় থাকবে বা অবস্থান করবে। পিস্টনটাকে যদি তুমি কম্প্রেস করে নিচে নিয়ে আসো, তাহলে এই আয়তনে কিন্তু তোমার গ্যাসীয় অণুগুলোর অবস্থান করার কারণে এই আয়তনে কিন্তু গ্যাসীয় অণুগুলো ফ্রিলি মুভ করতে পারবে না। সো হোয়াট ইজ দা রিয়াল ভলিউম? যে ভলিউমে গ্যাসীয় অণুগুলো মুভ করতে পারছে, সো দ্যাট ইজ দা রিয়াল ভলিউম। এই যে এই অবস্থান থেকে এই অবস্থান, খেয়াল করো, আমার চিত্রটা বুঝতে পেরেছে কিনা বলো? জি স্যার। এই যে আয়তনটা, এই যে আয়তন, এই আয়তনে গ্যাসীয় অণুগুলো ফ্রিলি মুভ করতে পারবে, সো দ্যাট ইজ দা রিয়েল ভলিউম অফ গ্যাস। বাট আইডিয়ালি হোয়াট, আইডিয়ালি হোয়াট ইজ দা ভলিউম? টোটাল আয়তন, স্যার প্রথম চিত্রে আয়তন তো লিখলেন v = 0 ভলিউম, নাকি এটা কি পাত্রের আয়তনটা বিবেচনা করব নাকি? দেখো, ক্লাসে মনোযোগ দিতে হবে, হ্যাঁ, একই জিনিস বারবার বলতে হচ্ছে আবারও। এটা কিন্তু পাত্রের আয়তন নয়, এটা হচ্ছে গ্যাসীয় অণুর আয়তন। এই যে গ্যাসীয় অণু যে স্থান জুড়ে অবস্থান করছে, এখন গ্যাসীয় অণুগুলো কোন জায়গায় এসছে? এই পিস্টনটা সরাসরি একদম এই নিচের লেভেল পর্যন্ত চলে এসছে না? তাহলে কি এখানে গ্যাসীয় অণুগুলো যে অবস্থান করছে তার যে আয়তন সেটা কি অনেক ক্ষুদ্র না? অনেক ক্ষুদ্র মানে কি টেন্স টু জিরো? তাহলে গ্যাসের আয়তন কি হবে? তাহলে গ্যাসের আয়তন তুমি কে বলতেছো এতক্ষণ কি করলো? তাহলে গ্যাসের আয়তন হচ্ছে যে এই যে তুমি পিস্টনটাকে যতটা আয়তন কম্প্রেস করেছো, সংকোচন করেছো, দ্যাট ইজ দা ভলিউম অফ গ্যাস। তাহলে প্রথম চিত্রের ক্ষেত্রে তুমি টোটাল আয়তনে সংকোচন করেছো, সো দ্যাট ইজ, দ্যাটস ওয়াই এই টোটাল আয়তনটাই হচ্ছে গ্যাসের আয়তন। বাট তোমার 2 নম্বর চিত্রে কি কি হচ্ছে? টোটাল আয়তন কি তুমি কমপ্রেস করতে পেরেছো নাকি পিস্টনটা এই অবস্থান পর্যন্ত নিয়ে আসছে বলো? টোটালটা কমপ্রেস করা যায়নি, তো কতটুকু আয়তন কমপ্রেস করেছো? সো দ্যাট ইজ দা ভলিউম অফ গ্যাস। সো আইডিয়ালি টোটাল ভলিউম ইজ, টোটাল ভলিউম পাত্রে ভলিউমটাই হচ্ছে তোমার গ্যাসের আয়তন, পাত্রের আয়তনটাই হচ্ছে গ্যাসের আয়তন। বাট ইন সেকেন্ড কেস টোটাল আয়তনটা কিন্তু পাত্রের গ্যাসের আয়তন নয়। সেকেন্ড কেসে কি দেখা যাচ্ছে? সেকেন্ড কেসে আমরা দেখতে পাচ্ছি যে আমি এই পয়েন্ট থেকে, দেখো তোমরা মানে এখনো বুঝো নাই, এরপরও যদি না বুঝো আসলে কিছু করার নাই। এই যে এই এতটুকু আয়তন পর্যন্ত তুমি এই পিস্টনকে কম্প্রেস করতে পেরেছো, এই যে এই লেভেল পর্যন্ত, এর নিচে যাওয়া আর যায় নাই। কেন যায় নাই? কেন যায় নাই? কারণটা হচ্ছে এই গ্যাসীয় অণুগুলো তোমার উপরে ফোর্স প্রয়োগ করছে বিপরীত দিকে। তার মানে কি গ্যাসীয় অণুগুলোর মধ্যে আসলে আন্তরিক আকর্ষণ বিকর্ষণ বল আছে, কিন্তু আইডিয়ালি ধরা হচ্ছে যে নাই, কিন্তু রিয়ালি আসলে এদের মধ্যে ক্ষুদ্র মানের আন্তরিক আকর্ষণ বিকর্ষণ বল আছে। এই আকর্ষণ বিকর্ষণ বল থাকার কারণে তুমি এই পিস্টনটাকে আর নিচের দিকে নিয়ে যেতে পারছো না, এই পয়েন্টে এসে তোমাকে স্টপ করতে হয়েছে। তাহলে তুমি কতটুকু আয়তন তুমি কম্প্রেস করতে পেরেছো? উত্তর হচ্ছে এই যে এই অবস্থান থেকে
এই অবস্থান পর্যন্ত আয়তন কম্প্রেস করতে পেরেছো। তো পিস্টনটাকে যতটুকু ম্যাক্সিমাম যতটুকু আয়তন পর্যন্ত তুমি কম্প্রেস করতে পারো, দ্যাট ইজ দ্য ভলিউম অফ গ্যাস। বনশ্রী বলো, তোমার মানে গ্যাসের ভলিউমের ক্ষেত্রে কি কি বললাম বলো। স্যার এখানে হচ্ছে মানে যখন আইডিয়ালি ধরবো বা যখন আইডিয়ালের কথা বলবে, তখন পুরো হচ্ছে পাত্রের যে আয়তনটা সেটাই হচ্ছে গ্যাসীয় অণুর আয়তন হবে, কিন্তু বাস্তবে হচ্ছে কেন হবে ব্যাখ্যাটা দাও, কেন হবে? কেননা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমি হচ্ছে পুরোটাই চাপ দিচ্ছি, পুরো চাপ দেওয়ার কারণে হচ্ছে গ্যাসীয় অণুর আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ভরগুলো হচ্ছে মানে ক্ষুদ্র ভর, তার মানে এদের আয়তন নাই বললেই চলে। হ্যাঁ, আর বাস্তবের ক্ষেত্রে যেহেতু অনুগুলো একটু বড়, সেক্ষেত্রে আমি হচ্ছে যতটুকু প্রেসার দিব বা যতটুকু চাপ দিব পুরোটা জায়গা দখল করবে না, কিছুটা হবে, তারপর হচ্ছে কিছু পাত্রের নিচে থাকবে। সরি, ফলে আমার এখানে আমি পিস্টনটাকে যতটা ম্যাক্সিমাম কম্প্রেস করতে পেরেছি ততটুকুই হচ্ছে আয়তন হবে, গ্যাসের আয়তন। দেখো বুঝতে পেরেছি কিনা, অনেক মানে গুরুত্বপূর্ণ কথা বললাম, এগুলো মনে রেখো, এগুলো উপকারে আসবে। এই জন্য আমি পরে দেখাবো, পরে একটা ক্লাসে দেখাবো, সেটা হচ্ছে এই যে আমরা যতটুকু আয়তন কম্প্রেস করলাম মানে করতে পারলাম না, এই যে এই আয়তনটা কার আয়তন বলতো? গ্যাসীয় অণুর আয়তন, অণুর আয়তন, ভলিউম অফ মলিকুল। তো এখন ধরো এই আয়তনটা যদি আমরা নামকরণ করি, ধরো আমরা বি, আর এই টোটাল যে আয়তনটা ছিল দ্যাট ইজ আমরা নামকরণ করলাম ধরো ভি, তাহলে এখন বলতো গ্যাসের আয়তন কোনটা বলতো? ভি মাইনাস বি। ভি মাইনাস বি, ভেরি গুড, ভি মাইনাস বি। ভিটা কিন্তু কার আয়তন বলো? পাত্রের আয়তন, খেয়াল করো টোটাল আয়তন পাত্রের আয়তন। কিন্তু আমার গ্যাসের আয়তন কি এই পাত্রের আয়তনটার সমান হবে, নাকি এই যে এই আয়তনটা, এটাকে বলা হয় এক্সক্লুডেড ভলিউম। বিটাকে বলা হচ্ছে এক্সক্লুডেড, কেননা এটা হচ্ছে মলিকুল ভলিউম, এক্সক্লুডেড, এক্সক্লুডেড ভলিউম, ক্লু CLU, এক্সক্লুডেড ভলিউম। এই আয়তনটা তোমার এই তোমার মলিকুলের আয়তনটা কি করতে হবে, পাত্রের যে টোটাল আয়তন, পিস্টন যেখানে ছিল সেখান থেকে যে টোটাল আয়তন, সেই আয়তনটা তোমার কি করতে হবে, বাদ দিতে হবে। বাদ দিলে যে আয়তনটা হবে দ্যাট ইজ দ্য ভলিউম অফ গ্যাস। সো দিস ইজ দ্য ভলিউম অফ গ্যাস এন্ড দিস কারেকশন ইজ কল্ড ভলিউম কারেকশন। তাহলে এই এই ভলিউমটা কার ক্ষেত্রে, কোন গ্যাসের ক্ষেত্রে বলো? রিয়েল গ্যাসের ক্ষেত্রে, বিবেচনা না করলে। হ্যাঁ হ্যাঁ, রিয়েল গ্যাসের ক্ষেত্রে। তাহলে এটা এক মোলের ক্ষেত্রে এই ভলিউম মানে কারেকশনটা হবে, এক মোলের ক্ষেত্রে তোমার ভলিউম তোমার ইয়াটা কত হলো, এক্সক্লুডেড ভলিউম কত হচ্ছে, বি। সো হোয়াট ইজ ইন কেস অফ এন মোল, দ্যাট ইজ এন বি, এন বি। তোমার এন মোল গ্যাসের ক্ষেত্রে ভলিউম কারেকশনটা হবে বি মাইনাস এন বি, বি মাইনাস এন বি। দেখবে আদর্শ গ্যাসের একটা সমীকরণ আছে, আমি পরে পড়াবো, সেটা হচ্ছে তোমার পি প্লাস এ ভি স্কোয়ার বাই এ ভি স্কোয়ার বাই এন স্কোয়ার, এরকম একটা সমীকরণ আছে, ইনটু ভি মাইনাস এন বি, দ্যাট ইজ ইকুয়াল টু এন আর টি। এটা হচ্ছে রিয়েল গ্যাসের সমীকরণ। কিন্তু আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা? আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে এনআরটি। এটা একটু চেক করে দেখো তো, এটা এন স্কোয়ার বাই ভি স্কোয়ার হবে মনে হয়, এটা এন স্কোয়ার বাই ভি স্কোয়ার হবে। যাই হোক, এটা আমি পরে একটা ক্লাসে দেখাবো আমি। তাহলে এই যে ভলিউম ভলিউম কারেকশন আছে কিন্তু, ঠিক আছে, ভলিউম কারেকশন আছে তোমার বাস্তব গ্যাসের ক্ষেত্রে। আর আরেকটা জিনিস হচ্ছে, আচ্ছা তাহলে আজকে আমরা আদর্শ গ্যাসের এইগুলো নিয়ে কথা বলি, কারণ আরেকটা টপিকে গেলে হবে না, শেষ করতে পারবো না। তাহলে তোমার মোটামুটি শেষ হয়ে গেছে স্বীকার্য, যে কথাগুলো ছিল এগুলো শেষ হয়ে গেছে। আরো কিছু গুরুত্ব মানে তোমার দু একটা স্বীকার্য আছে, এগুলো তোমরা দেখবে। আমরা গুরুত্বপূর্ণ যে স্বীকার্যগুলো 7-8টা স্বীকার্য বললাম, এই স্বীকার্যগুলো কিন্তু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে প্রেশার কারেকশন ভলিউম কারেকশন করে কিভাবে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে রিয়েল গ্যাসের সমীকরণ আমরা তৈরি করতে পারি, সেটা আমরা পরে একটা ক্লাস নিয়ে আমি দেখাবো তোমাদের। আচ্ছা, এখন আমরা এই জায়গা থেকে আমার গ্যাসীয় অণুর যে পাত্রে রাখা হলে গ্যাসীয় অণুগুলো যে গতিশীল থাকে, এই গ্যাসীয় অণুগুলো গতিশীল থাকা অবস্থায় তোমার কি হয়, এই অণুগুলো কিন্তু পাত্রের দেওয়ালের উপরে চাপ প্রয়োগ করে। তাহলে সেই চাপের রাশিমালাটা কত হবে, এই চাপের রাশিমালাটা এখন আমরা বের করতে চাচ্ছি। দেখি এটা শেষ করা যাবে না হয়তো। ধরো আমরা এই পাত্রে যে গ্যাস নিয়েছি, ধরো অক্সিজেন গ্যাস নেওয়া হলো, হ্যাঁ, এখন অক্সিজেন গ্যাসে কতটা অণু আছে আমরা জানি না, এন সংখ্যক অণু আছে, এবং প্রত্যেকটা অণুর ভরকে নামকরণ করা হচ্ছে ছোট হাতের এম।
তাহলে আমি কি বললাম যে পাত্রে কত সংখ্যক অণু আছে এন সংখ্যক অণু আছে অক্সিজেন গ্যাসে এবং প্রত্যেকটা অণুর ভর হচ্ছে ছোট হাতের এম একটা অণুর ভর হচ্ছে ছোট হাতের এম আচ্ছা এখন বলো তো থ্রি ডাইমেনশনালি আমরা এখানে একটা ঘনক আকৃতির পাত্র বিবেচনা করেছি ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এই পাত্রটা বিবেচনা করেছি এটা যে কোনো আকৃতির পাত্রের ক্ষেত্রে আমরা যে সমীকরণটা বের করব তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে আচ্ছা এখন তোমরা বলো এই যে তোমার এটা যদি থ্রি ডাইমেনশনাল তাহলে কোন একটা অণু ধরো আমরা এই অণুটা যদি বিবেচনা করি তাহলে এই অণুটার বলো তো যখন গতিশীল থাকবে আমি যদি একটা চিত্র দিয়ে চিত্রটা বের করে আনতেছি এই অণুটা যখন গতিশীল থাকবে তখন এই অণুটার এক্স অক্ষ বরাবর বেগের একটা উপাংশ থাকবে এটা ই ওয়ান ওয়াই অক্ষ বরাবর একটা বেগের উপাংশ থাকবে দ্যাট ইজ ভি ওয়ান ভি ওয়ান আর জেড অক্ষ বরাবর একটা বেগের উপাংশ থাকবে দ্যাট ইজ ধরো ডাব্লু ওয়ান তাহলে এই তিনটা যেহেতু থ্রি ডাইমেনশনাল তাহলে তোমার তিনটা বেগ মিলে কি এর একটা লব্ধি বেগ তৈরি হবে না এই লব্ধি বেগটাকে আমরা নামকরণ করলাম ধরো সি ওয়ান তাহলে এখন বলো তো ভেক্টর কনসেপ্ট অ্যাপ্লাই করে আমরা কি লিখতে পারি বলো সি ওয়ান ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু ই ওয়ান আই ক্যাপ প্লাস ভি ওয়ান জে ক্যাপ প্লাস ডাব্লু ওয়ান কে ক্যাপ মনে আছে ভেক্টর তাহলে এই ভেক্টরের মান কত হবে সি ইকুয়াল কি হবে সি স্কয়ার সি ইকুয়াল কি হবে রুট ওভার ওই যে ই ওয়ান স্কয়ার প্লাস ভি ওয়ান স্কয়ার প্লাস রুট ওভার ইউ স্কয়ার হ্যাঁ তাহলে সি ওয়ান স্কয়ার সমান আমরা কি লিখতে পারি ই ওয়ান স্কয়ার প্লাস ভি ই ওয়ান স্কয়ার প্লাস ডাব্লু ওয়ান স্কয়ার দেখো তো এই লাইনটা বুঝতে পেরেছে কিনা তাহলে এটা একটা অণুর বেগ একইভাবে দ্বিতীয় অণুটার কি হবে সেম দ্বিতীয় অণুটার ক্ষেত্রে কি হবে এটা ইউ টু এটা ভি টু এটা ডাব্লু টু হবে আর তৃতীয় অণুটার বেগ হচ্ছে সি টু তাহলে এইভাবে লিখতে পারবে কিনা বলো দ্বিতীয় অণুর তাহলে বেগের তোমার বর্গ হবে দ্যাট ইজ সি টু স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু ই ওয়ান ইউ টু স্কয়ার প্লাস ভি টু স্কয়ার প্লাস ডাব্লু টু স্কয়ার দেখো তো বুঝতে পেরেছো কিনা এইভাবে এইভাবে যতগুলো অণু থাকবে ততগুলো অণুর ক্ষেত্রে আমরা লিখতে পারি দ্যাট ইজ সি এন স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু ইউ এন স্কয়ার প্লাস ভি এন স্কয়ার প্লাস ডাব্লু এন স্কয়ার দেখো তো এটা লেখা যায় কিনা একটা অণুর ভরকে আমরা নামকরণ করেছি এম আচ্ছা এই অণুটা যখন এই এই ওয়াল থেকে তোমার এই ওয়ালের দিকে যাবে তখন এই ওয়ালের সাথে কি একবার ধাক্কা লাগবে আচ্ছা এখন এই ঘনকের একটা বাহুর দৈর্ঘ্যকে আমরা নামকরণ করলাম ছোট হাতের এল খেয়াল করো এই অণুটার ভর হচ্ছে ছোট হাতের এম এই অণুটা এক্স অক্ষ বরাবর কত বেগে গতিশীল ই ওয়ান বেগে গতিশীল ওকে তাহলে বলতো ওই অণুটার তোমার যখন তোমার ডান দিকে যাবে তখন ভর বেগটা কত হবে এম ই ওয়ান এম আই রাইট জি স্যার এই অণুটা যখন এই ওয়ালে ধাক্কা খেয়ে আবার এই ওয়ালে ধাক্কা খাবে তখন বেগের ডিরেকশন কি এদিকে থাকবে নাকি এইদিকে যাবে বিপরীত দিকে তার মানে আমার যখন এ ওয়ান ওয়াল থেকে এ টু ওয়ালে যাচ্ছে তখন ভর এটা এ টু তখন ভর বেগটা হচ্ছে এম ই ওয়ান বাট হোয়েন এই অণুটা যখন তোমার এ টু ওয়াল থেকে হোয়েন ইট মুভস ফ্রম এ টু টু এ ওয়ান তখন কি হবে তখন এর ভর বেগের পরিমাণ মাইনাস এম ই ওয়ান ভেরি গুড মাইনাস এম ই ওয়ান কেন মাইনাস নিয়েছো বলো ডিরেকশন বিপরীত দিকে এজন্য কারণ এটা এখন নেগেটিভ এক্স অ্যাক্সিস এর দিকে যাচ্ছে এজন্য বেগটাকে মাইনাস করে নিতে হবে এখন বলো তাহলে এই এই যে একটা অণু বিবেচনা করা হলো তোমার এই অণুটার ভর বেগের পরিবর্তন কত হবে বলো তাহলে ভর বেগের পরিবর্তন 2 mu1 আচ্ছা ভালো করে বলতে হবে ভর বেগের পরিবর্তন মানে এটা এটা ছিল ইনিশিয়াল ভর না এখনো হয় নাই এটা ছিল ইনিশিয়াল ভর বেগ আর এটা হচ্ছে শেষ ভর বেগ তাহলে ভর বেগের পরিবর্তন বের করার জন্য কি করতে হয় শেষ ভর বেগ মাইনাস কি আদি ভর বেগ পরিবর্তন মানে কি শেষ মাইনাস ইনিশিয়াল তাহলে শেষ মাইনাস ইনিশিয়াল দ্যাট ইজ ইনিশিয়ালটা কত প্লাস এম ই ওয়ান কিন্তু দ্যাট ইজ ক্যালকুলেশন করলে মাইনাস আমি বাংলা কথাবার্তা লিখতেছি না আমি মুখে বলে দিচ্ছি মাইনাস টু এম ই ওয়ান দেখো এটা বুঝতে পেরেছে কিনা আচ্ছা এটা হচ্ছে তোমার অণুটির ভর বেগের পরিবর্তন হলো আচ্ছা এখন বলো তো আমরা এই অণুটা যখন এ ওয়াল থেকে বি ওয়ালে এ ওয়ান ওয়াল থেকে যখন এ টু ওয়ালে গিয়েছিল তখন কত দূরত্ব অতিক্রম করেছে চিত্র থেকে বলো এল এল আবার যখন এ টু ওয়াল থেকে এ ওয়ান ওয়ালে গিয়েছে তখন কত দূরত্ব অতিক্রম করেছে এল এল তাহলে এই ভর বেগের পরিবর্তন হতে তার টোটাল কত দূরত্ব অতিক্রম করতে হয়েছে 2l 2l স্যার 0 0 দূরত্ব নট সরণ কত দূরত্ব অতিক্রম করেছে 2l তাহলে তোমার ভর বেগের পরিবর্তন হতে তার সময় লেগেছে কত t দ্যাট ইজ ইকুয়াল টু এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো s ইকুয়াল টু vt সো t ইজ ইকুয়াল টু হচ্ছে s ডিভাইডেড v তাহলে s মানে কত 2l
and what is v v মানে হচ্ছে x অক্ষ বরাবর যেহেতু গতিশীল এইজন্য আমাদের এখানে লিখতে হবে u1 দেখো এটা বুঝতে পারছিস মাইনাস এখানে আনার দরকার নাই সময় বের করার সময় মাইনাস আনার দরকার নাই দেখো এটা বুঝতে পারছিস কিনা এটা আমাকে কনফার্ম করো জি স্যার জি স্যার হ্যাঁ স্যার 12 কেন হয়েছে বুঝছো তো এই যে ভরবেগের পরিবর্তন হইতে তো আমার এখানে দুইটা স্যার মোট দূরত্বটা হ্যাঁ a1 থেকে a2 তে গিয়েছে আবার a2 থেকে a1 এ আসছে তখনই আমরা তখন তো ওই অবস্থায় তো আমরা এই ভরবেগটা পেয়েছি তাহলে ভরবেগের আমরা পরিবর্তন পেয়েছি আর তোমার সময়টা পেয়েছি তাহলে ভরবেগের পরিবর্তনের হার কি হবে বলো প্রযুক্ত বলের সমানুপাতিক হ্যাঁ তাহলে ভরবেগের পরিবর্তনের হার বের করার জন্য কি করব এই ভরবেগের পরিবর্তনকে সময় দিয়ে ভাগ করতে হবে না জি স্যার আচ্ছা তাহলে কি লিখব -2m u1 ডিভাইডেড সময় হার মানে কি সময় দিয়ে ভাগ করতে হবে তাহলে 2l ডিভাইডেড একটা বড় ক্যালকুলেশন আছে এইজন্য আমি শুরু করতে চাচ্ছিলাম না আজকে তাহলে 2 -2m u1 এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন হয়েছে আর হার বের করার জন্য কি করতে হবে ওই পরিবর্তনকে সময় দিয়ে ভাগ করতে হবে তাহলে এটা ক্যালকুলেশন করলে ফাইনালি কত রেজাল্ট আসছে সেটা আমাকে জানাও দ্যাট ইজ इक्वल टू বলো -m হ্যাঁ -m -m u1 এর L দেখো এটা এইটু কি ক্লিয়ার হয়েছে কিনা বলো সময় 1 মিনিটের মতো আছে মাইনাস এ আচ্ছা আমরা কি আবার জয়েন করব না না জয়েন করব না আগামী ক্লাসে পড়াবো আচ্ছা তো এখন বলো এই যে ভরবেগের পরিবর্তনটা প্রথম অণুটার শুধু x অক্ষ বরাবর আমরা ভরবেগের পরিবর্তনের হার বের করেছি এটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো জি স্যার আচ্ছা প্রথম ওয়ালে যে ধাক্কা খেয়ে আবার আসলো তখন হচ্ছে বেগের পরিবর্তন হয় নাই কিসের মানে বেগের মানের পরিবর্তন হয় নাই কি স্থিতিস্থাপক এর কারণে হ্যাঁ হ্যাঁ স্থিতিস্থাপকতার কারণে পরিবর্তন হয় নাই এখানে যে সংঘর্ষগুলো হচ্ছে এটাও তোমার ওই শুরুর দিকে ক্লাসে কে যেন বলেছিল কাজী সাবা মনে হয় যেখানে যে সংঘর্ষগুলো হয় এগুলো স্থিতিস্থাপক বিবেচনা করা হয় বাস্তবে তো আইডিয়ালি কোনোটাই স্থিতিস্থাপক নয় কিন্তু বেগের মানগুলো প্রায় কাছাকাছি থাকে এজন্য এ ওয়াল থেকে এ টু ওয়ালে যেতে যে মানে যাওয়ার সময় যে বেগে যাবে আমার এ টু ওয়াল থেকে এ ওয়ান ওয়ালে প্রায় একই বেগে চলে আসবে এজন্য আমার এখানে বেগের মানটা প্রায় সেম ধরা হচ্ছে তোমার এ ওয়ান থেকে এ টু তে যাবে ভি ইউ ওয়ান